নতুন একটি ভিডিওতে নতুন একটি সকালের দ্বারা আমি আবারও তোমাদের মাঝে নিজেকে প্রেজেন্ট করলাম। তো আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে এক্স ব্যাগ। কেননা এই এক্স ব্যাগ সম্পর্কিত বিষয়ে কিন্তু আমাকে বেশি প্রশ্ন করা হয়ে থাকে, আর তোমরা এটা ভালো করেই জানো যে সমস্ত বিষয়ে আমাকে প্রশ্ন করবে সেই সমস্ত বিষয়ের ওপরই কিন্তু আমি ভিডিও তৈরি করি। তো কথা হচ্ছে আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে জাস্ট একটা মেথড তুলে ধরব বা একটা টিপস তোমাদেরকে দেব যার দ্বারা তুমি তোমার এক্স পার্টনারকে তোমাদের লাইফে ফেরাতে পারবে। আচ্ছা, আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি যেভাবে তুমি তোমার এক্স পার্টনারকে ফেরানোর জন্য অপেক্ষার প্রহর গুনছো, যেভাবে তাকে ফিরে পেতে অস্থির হয়ে বসে আছো, অনুরূপভাবে ধরে নেওয়া গেল তোমাকে কেউ একজন প্রচণ্ড ভালোবাসে, তার সঙ্গে তুমি সম্পর্কে জড়িয়ে গেছো, বা বর্তমানে যে তোমার এক্স রয়েছে তার সঙ্গেই তোমার সম্পর্কটা যখন ভালো ছিল সে মতো অবস্থায় তুমিও তাকে প্রচণ্ড ভালোবাসতে, সেও তোমাকে ভালোবাসতো, বাট আজ সে তোমাকে ভালোবাসে না, তাই সে তোমার এক্সে রূপান্তরিত হয়েছে। ধরে না গেল সেও তোমাকে একই রকম ভালোবাসে। সময়ের সঙ্গে সঙ্গে তোমরা যখন সম্পর্কের মাঝে বেশ আনন্দে সময় কাটাচ্ছ তখন তার কিছু ব্যবহার তোমার ভালো লাগেনি, দেন তুমি তাকে ছেড়ে চলে এসেছো। আই মিন, যে সিচুয়েশনটা বর্তমান তোমার লাইফে চলছে, তোমার এক্স তোমাকে ছেড়ে চলে গেছে বা তোমার ভালোবাসার মানুষটা এক্সে রূপান্তরিত হয়েছে, এই একই বিষয় তুমি তোমার ভালোবাসার মানুষকে ছেড়ে চলে এসেছো, তোমার ভালোবাসার মানুষটার কাছে তুমি এক্সে রূপান্তরিত হয়েছো। সে মতো অবস্থায় তোমার ভালোবাসার মানুষটা তোমাকে ফেরানোর জন্য কান্নাকাটি করা, হাতে পায়ে ধরা, 10টা নাম্বার থেকে তোমাকে ফোন করা, বন্ধু বান্ধবের তরফ থেকে তোমার কাছে রিকোয়েস্ট পাঠানো যেন তুমি তাকে ফিরিয়ে নাও, এসব করলে কি তুমি তার লাইফে যাবে? তুমি নিজেকে প্রশ্ন করো। এবার তুমি তোমার ভালোবাসার মানুষটাকে এজন্যই ছেড়ে এসছো, তাকে যেরকম ভেবে তুমি তার লাইফে ঢুকেছিলে বা তোমাদের সম্পর্কটা হয়েছিল, তার সঙ্গে সম্পর্ক হওয়াকালীন তুমি বুঝতে পেরেছো যে তোমার ভালোবাসার মানুষটা তোমার মনোপযোগী না, দেন তুমি তাকে ছেড়ে চলে এসেছো। সে মতো অবস্থায় তোমার তো তার সঙ্গে থাকার কোনো ইচ্ছে নেই, আর সে তার তরফ থেকে সমস্ত রকমের এফোর্ট লাগাচ্ছে ভিক্ষুকের ন্যায় তোমাকে ফেরানোর জন্য। তুমি কি তার লাইফে ফিরে যাবে? নিশ্চয়ই না। কেন? তোমার তো তার লাইফে যাওয়ার ইচ্ছে নেই, থাকার ইচ্ছে নেই বলেই তো তাকে ছেড়ে চলে এসেছো। তা আমাকে একটা প্রশ্নের উত্তর দাও, এমতো অবস্থায় তুমি যেগুলো করছো, হাতে পায়ে ধরা, কান্নাকাটি করা, তাকে ফেরানোর জন্য ভিক্ষুকের ন্যায় নিজেকে তার সামনে প্রেজেন্ট করা, তবে সে কি তোমার লাইফে ফিরবে? অনুরূপভাবে তুমি তাকে ছেড়ে চলে আসলে এই একই ব্যবহার সে তোমার সঙ্গে করলে, যেভাবে তুমি তার লাইফে ফিরতে না, সেও তো তোমার লাইফে ওই একই কারণে ফিরছে না। এবার প্রশ্ন হলো, তবে ফিরবে কীভাবে? যেরকমভাবে এতক্ষণ আমি তোমাদেরকে বললাম যে তুমি যদি তোমার ভালোবাসার মানুষটাকে ছেড়ে চলে আসো, কোনো কারণবশত তার ব্যবহার তোমার পছন্দ না, বা যেরকম ভেবে তুমি তার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলে, সম্পর্কটা হয়ে যাওয়ার পরে তুমি তার মাঝে সেরকম কিছু পাওনি যেরকমটা সে সম্পর্কটা হওয়ার আগে নিজেকে তোমার সামনে প্রেজেন্ট করেছিল, দেন তোমার তার প্রতি যে ভালোবাসাটা ছিল সে ভালোবাসাটা কমে গেছে, তাই তুমি তাকে ছেড়ে চলে এসেছো। তোমার ভালোবাসার মানুষটা বর্তমানে তোমার এক্সে রূপান্তরিত হয়েছে, যেভাবে তুমি তোমার ভালোবাসাটার কাছে বর্তমানে এক্সে রূপান্তরিত হয়েছো। আমি এখানে বোঝানোর জন্য, ওই একই সিচুয়েশনকে ফিল করানোর জন্য তোমাকে বলছি যে তুমি তাকে ছেড়ে চলে এসেছো। এবার তুমি তাকে ছেড়ে চলে আসার পর স্থির রয়েছো, সে তোমাকে ফেরানোর জন্য তার তরফ থেকে সমস্ত কিছু করছে যেগুলো ইদানিং আমি তোমাদেরকে বলেছি বা অলরেডি তোমাদেরকে বলেছি, কান্নাকাটি করা, হাতে পায়ে ধরা, রিকোয়েস্ট করা, 10টা নাম্বার থেকে ফোন করা। তোমার তো কোনো রেসপন্সই নেই, বরং তুমি তার ওপর রেগে আছো, তার ব্যবহারে তুমি বিরক্ত বোধ করছো। যেভাবে তুমি তাকে ফেরানোর জন্য, মানে তোমার ভালোবাসার মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে, তুমি তাকে ফেরানোর জন্য তোমার তরফ থেকে এই একই ব্যবহারগুলো করছো, যার ফলে সেও কিন্তু তোমার সঙ্গে খারাপ ব্যবহার করছে, ফিরে আসা তো দূরের কথা। এবার তোমার ভালোবাসার মানুষটাকে তুমি ছেড়ে চলে এসছো, আসার পরে তোমার ভালোবাসার মানুষটা যদি নো কন্ট্যাক্ট রুলসকে ফলো করে, তোমার উপরে কোনো ইফেক্ট পড়বে? নিশ্চয় না। বাট ইফেক্ট কখন পড়বে, এই হচ্ছে মূল কারণ, যে মূল কারণের দ্বারা তুমি তোমার ভালোবাসার মানুষটাকে তোমার লাইফে ফিরিয়ে নিতে বাধ্য হবে। যখন দেখবে তোমার ভালোবাসার মানুষটা তোমাকে রিকোয়েস্ট করা বন্ধ করে দিয়েছে, নো কন্ট্যাক্ট রুলসকে ফলো করছে, দেন সে নিজেকে ইম্প্রুভ করার চেষ্টা করছে, সে আর কোনো দিকে মনোযোগ
না দিয়ে নিজের কাজের উপরে মনোযোগ দিয়েছে, তার লাইফটাকে বেটার করার চেষ্টা করছে, তার নিজের সৌন্দর্যের উপর কাজ করছে, সে নিজেকে আগের তুলনায় বেশি সুন্দর দেখানোর জন্য উঠে পড়ে লেগেছে, তথা তার যে সমস্ত বিষয়গুলোর প্রতি তোমার অভিযোগ ছিল সেই বিষয়গুলোকে সে ঠিক করে নিয়েছে, এবং সে আর পাঁচটা মানুষের সঙ্গে মেলামেশা করতে শুরু করেছে, সে আর পাঁচজনের কাছেও প্রিয় হয়ে উঠেছে, সর্বোপরি সে সম্পূর্ণভাবে নিজেকে পাল্টিয়ে ফেলেছে, সে কান্নাকাটি না করে, দুঃখ না করে, খাওয়া দাওয়া বন্ধ না করে নিজেকে আরও বেটার করার জন্য উঠে পড়ে লেগেছে। যখন এভাবে সে নিজেকে বদলে ফেলবে না, তখন কিন্তু তুমি না চাইলেও তার দিকে তোমার চোখ যাবে, তুমি ভাবতে বাধ্য হবে যে যে মানুষটাকে আমি ছেড়ে চলে এসেছিলাম এ মানুষটা আর সে মানুষটা এক নয়, এ মানুষটা সত্যিই আলাদা, তুমি তার দিকে চেয়ে নতুন করে তার প্রেমে পড়তে বাধ্য হবে, বুঝতে পারছ? এবং সে তোমাকে রিকোয়েস্ট করবে না, তার রিকোয়েস্ট করার প্রয়োজনে পড়বে না, তুমি তাকে নতুন করে ভালোবাসতে বাধ্য হবে, তুমি একটা সময়ের পর তার কাছে গিয়ে বলবে যে আমি যে তোমাকে ছেড়ে চলে এসেছিলাম সেটা আমার ভুল ডিসিশন ছিল, আমি তোমাকে এখনও ভালোবাসি, তুমি আমার লাইফে ব্যাক আসো। কেন জানো? কেননা সে মানুষটা কিন্তু আগের থেকে নিজেকে অনেক উন্নত করে ফেলেছে, সে সৌন্দর্যের দিক থেকে নিজের উপর কাজ করে নিজেকে উন্নত করে ফেলেছে, সে নিজেকে আরও ভালো পড়াশোনা করিয়ে একজন ভালো ছাত্র বা ছাত্রীতে রূপান্তরিত হয়েছে, সে পাঁচটা মানুষের সঙ্গে মিশতে শিখেছে, কেননা তার ব্যবহারের দ্বারা পাঁচটা মানুষ তাকে ভালোবাসে, তার অনেক বন্ধু বান্ধবী হয়েছে। যখন সব দিক থেকে নো কন্ট্যাক্ট রুলসকে ফলো করার পাশাপাশি সে নিজের ওপরে কাজ করে নিজেকে বেটার করে ফেলেছে, তখন তুমি তাকে নতুন করে ভালোবাসতে বাধ্য হবে, কেননা এ মানুষটা কিন্তু আর পাঁচজনের মতো কান্নাকাটি করে খাওয়া দাওয়া ছেড়ে দেয়নি, বা সারাক্ষণ ঘরে বসে থাকেনি, মানুষের সঙ্গে মেলামেশা বন্ধ করে দেয়নি, যে সমস্ত কারণের জন্য কিন্তু আমরা আমাদের লাইফ থেকে কেউ চলে গেলে তাদেরকে ফেরানোর কথা একবারও ভাবি না। বাট সে কিন্তু বিকল্প পথকে বেছে নিয়ে নিজেকে ভালো রেখেছে, নিজেকে বেটার করেছে, যার জন্য কিন্তু সে মানুষটা আমাদেরকে রিকোয়েস্ট না করলো, সে মানুষগুলোর কাছে আমরা নিজে থেকে গিয়ে তাদেরকে বলি যে আমার ভুল হয়েছিল, আমি তোমাকে এখনও ভালোবাসি, তুমি প্লিজ আমার লাইফে ফিরে এসো। এবার তোমাকে বলি, তোমার ভালোবাসার মানুষটা তোমাকে ছেড়ে চলে যাওয়ার পরে যদি তুমি এটা ভেবে থাকো যে আমি শুধু নো কন্ট্যাক্ট রুলসকে ফলো করব, আর এক মাস দু মাস তিন মাস চলে গেল কেন সে ফিরছে না এ নিয়ে তোমরা আমাদেরকে কমপ্লেন করবে, তবে সে মানুষটা ফিরবে না। শুধু শুধু নো কন্ট্যাক্ট রুলসকে ফলো করাকালীন সে মানুষটার মনে তোমার সম্পর্কে ভালোবাসা জন্মাবে না, তার জন্য তোমাকে নিজের উপরে কাজ করতে হবে। কেন সে মানুষটা তোমাকে ছেড়ে চলে গিয়েছে সে কারণটাকে মূল্যায়ন করে সে কারণটার ওপর কাজ করে সেটাকে শুধরাতে হবে, তার পাশাপাশি তোমাকে যেন আগে থেকে দেখতে বেশি ভালো লাগে সে বিষয়গুলোর উপর কাজ করতে হবে, এবং তোমার যে স্কিল হতে পারে সেটা পড়াশোনা বা অন্যান্য বিষয়েও তোমাকে আরও আরও একটু বেশি উন্নত করতে হবে বা উন্নতি করতে হবে বা উন্নত হতে হবে। এর পাশাপাশি একটু সামাজিকতাকে মেনটেন করবে, পাঁচজনের সঙ্গে মেলামেশা করবে, যখন তোমার পাঁচটা বন্ধু থাকবে, যখন তোমার সঙ্গে সবাই কথা বলবে, যখন তুমি সকলের সঙ্গে মিলেমিশে চলতে পারবে না, তখন কিন্তু বাধ্য হবে তোমার এক্স তোমার দিকে ফিরে চাইতে, কেননা সে ভাববে এ তো আগের মতো নেই, এ তো নিজেকে চেঞ্জ করে ফেলেছে, একে দেখতেও বেশ ভালো লাগছে, এ নিজের স্কিলকেও অনেক ডেভেলপ করেছে, একে সবাই ভালোবাসছে, আর পাঁচজন এর সঙ্গে নিজে যেচে কথা বলছে। যখন তুমি নিজেকে এভাবে ইম্প্রুভ করতে পারবে, তখন তোমার ভালোবাসার মানুষটাকে তেল মারতে হবে না, রিকোয়েস্ট করতে হবে না, আমি গ্যারেন্টি দিয়ে বললাম সে মানুষটা তোমার লাইফে আসতে বাধ্য হবে। যেভাবে তুমি যদি তোমার এক্সকে ছেড়ে চলে আসার পরে তোমার এক্স যদি নিজের উপর কাজ করে নিজেকে ইম্প্রুভ করে, তুমি তার দিকে ফিরে চাইতে বাধ্য হবে, অনুরূপভাবে তুমি যখন নিজেকে ইম্প্রুভ করবে তোমার ভালোবাসা মানুষটা তোমাদেরকে ফিরে যেতে বাধ্য হবে। এই হচ্ছে এক্স ব্যাক সম্পর্কিত আজকের ভিডিও।